বন্ধুরা, তোমাদের জন্য পূজোর শুরুতেই দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মানে জিভে জল আসা রেসিপি। এই যে আমলকি, মানে শীত পড়ার আগেই বাজারে উঠে গেছে। এখন এই আমলকি দিয়ে আমি খুব সুন্দর আচার বানাবো। তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর এখন মা কড়াইয়ে জল দিয়ে দিচ্ছে এটা সিদ্ধ করার জন্য। মারা জল দাও, আরো দেবো। মা জল গরম করছে আর আমি এই একটা ফুটো থালা নিয়েছি, এইটাতে আমি মানে সিদ্ধ করে নেব আমলকিটা। এর উপরে আমলকি দিয়ে দেব। আমলকি জলের ভিতরে সিদ্ধ করলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমলকির যে টেস্ট মানে পুরোটাই জলের মধ্যে বেরিয়ে যেত। তার জন্য আমি একটা ফুটো থালা নিয়েছি, তার উপরে এখন 20 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে দিই। এখন তুমি ভালো করে 20 মিনিট জাল দাও। 20 মিনিট জাল দিলে হবে না, আর বেশি দিতে হবে, নয় গলবে না আমলকি। শক্ত জিনিস তো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব, দেখি কেমন হয়েছে। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরোটা ফেটেও গেছে। মা আর জাল দিও না, এবার নামিয়ে দিই। আমলকিটা এদিকে ঠান্ডা হতে লাগলো, কিন্তু আমি একটা মশলা তৈরি করছি আচারের। প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, আর এইদিকে মানে পাঁচফোড়ন দেবো আমি। এই পাঁচফোড়নটা দিলে আচারে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন আমি আস্তে আস্তে মানে একটু ভেজে নেব, খুব একটা জাল দেব না। আচারে মশলাটা তৈরি করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েও গেছে, আর এইটা আস্তে আস্তে আছে ভাজতে হবে। আর মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমলকিগুলো ছাড়িয়ে নেব। আর সিদ্ধ করার সঙ্গে সঙ্গে এই দেখুন কত সুন্দর মানে ফেটে গেছে, আপনি এই যে ভাগ হয়ে গেছে। ওয়াও, এ গেছে একেবারে আমলকি দেহ, এত সুন্দর হয়েছে দে। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ফেলাই দিই, এটা ফেলে দেব। এই যে এইভাবে আমি আচারে আমলকি খাই। দেখো না, আমি খাও। বাহ, আমলকি সিদ্ধ তো দারুণ টেস্ট হয়েছে। দেখো সিদ্ধ করার সঙ্গে সঙ্গে কি সুন্দর মানে একদম ভাগ হয়ে গেছে। এই যে ফেলে দিই, মানে মনে হচ্ছে কি যে বটি দিয়ে মানে কাটা, দেখছো বটি দিয়ে কাটা। দা সিদ্ধটা ভালো হয়েছে না, সব ছাড়িয়ে নি। আমার তুমি যাও যাও না, এই আমি তো ছাড়াইছি, ভালো কত সুন্দর ছাড়াই দিছে। এই যে আমার মাকে বলছি যে তুমি মশলাটা গুঁড়ো করো, তা ওনারা মানে এত আরাম লাগছে। আমার তো ছাড়াইতে ইচ্ছে হচ্ছে, আমার তো মশলা কত যাইতে ইচ্ছে হচ্ছে না। একদম কাঁঠালের কোয়া, এ তো আমি ছাড়িয়ে দিচ্ছি। কাঁঠাল ভাঙলে যেমন মানে কাঁঠালের রোয়াগুলো বার করে সেরকমই, ধরার সঙ্গে সঙ্গে কাঁঠালের রং কাঁঠাল এসে ভালো হয়েছে। এমন লহিস কালটা রোয়া বাইর করে তা আপনি আপনি রোয়া হয়ে গেছে। এই তো বেজরা হা মশলাগুলো এখন আমি বেটে নেব, পাটায় দিয়ে দিই সব মশলা। দেখ আমি বেট আচার করার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের উপর হিন দিলে মানে আচারটা অনেক দিন থাকে, কিন্তু আমি হিন না দিয়েই করব। সিদ্ধ করা এই যে আমলকিগুলো দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দেব, আমি লবণ দেব, আমি দু ধরনের লবণ দেব, এটা এমনি লবণ, আর এখানে দেবো বিট নুন। এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো।
গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমলকিটা মশলা দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু আমি পুরোটাই গুড় দিয়ে করব। আচার বানাতে বানাতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আর আমাদের আচারটাই দেখুন একদম পুরো রেডি হয়েও গেছে, এখন নামিয়ে দেব। আচার এখন গামলায় ঢাললাম, ঠান্ডা হলে কাঁচের বয়ামে ভরবো, গরম তো রাখা যাবে না বয়ামে, যাতে খেয়েও দেখবো কেমন হয়েছে। আমলকিটা গরম ছিল, কিন্তু কাঁচের বয়াম গরমটা ভরলে বয়ামটা ফেটে যাবে, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ভরে নেব। একদম মুখরুচি খাবার। আমলকির আচার হয়ে গেছে, আর আচারটা ঠান্ডা করে প্রথমে তো বয়াম ভরে নিয়েছি, তারপর অল্প অল্প করে আমরা বাটিতে নিয়ে নিয়েছি তিনজনাই, আমি দিদা মা, এখন আচারটা খাবো। এই যে আচারের ঝোলটা খুব ভালো লাগছে, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। আমলহির আচারটা আমার খুব পছন্দের আচার, আমলহির আচার আমি খেয়ে নিই এখন। আর তাছাড়া আমলক্ষিতে বন্ধুরা প্রচুর পরিমাণে মানে উপকারিতা আছে, ঠান্ডা ভালো হয়, কাশি ভালো হয়, তাছাড়া আরো অনেক অনেক আছে, গ্যাস অম্বল, যাদের গ্যাস অম্বল, এই যে আমলকিটা কেটে মানে নুন মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখে, ভাত খাওয়ার পরে সারা মাসই খায়, আমার ঘরে তো আছে শুকনো এখনো। মানে বন্ধুরা পেটের সমস্যার জন্য আমলকি খুব একটা কার্যকরী ফল, আমার তো শেষ হয়ে গেল। তোমরাও একদম সহজভাবে বাজার থেকে আমলকি কিনে এনে আচার বানিয়ে বয়াম ভরে রেখে অনেকদিন ধরে খেতে পারবে, খুব ভালো একটা রেসিপি, আর শরীরের পক্ষে তো খুবই ভালো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবে অতি অবশ্যই।